নমস্কার, আমি শ্রেয়া। আজ আমার ডেস্টিনেশন মেঘন ডেভিড সিনেগগ। আগে জেনে নেওয়া যাক সিনেগগ কি। জিউস বা ইহুদিদের তীর্থস্থান হল সিনেগগ। সালটা 1792। ব্রিটিশাধীন ভারতবর্ষে প্রথম কলকাতায় আসেন শ্যালম এহরন ওবাদিয়া কোহেন জুডাইজমের প্রচারের জন্য। তার দৌলতেই আজও কলকাতায় বয়স বাড়ছে 200 বছরের জিউইশ ঐতিহ্যে। একটা ফাঁকা দিন দেখে নতুন কিছু আবিষ্কার করব এই ভেবে হাওড়া ব্রিজ ধরে এগিয়ে গেলাম বাসে করে। ক্যানিং স্ট্রিটে এই মেগান ডেভিড সিনেগগ। বাস থেকে নেমে ডান দিকে গেলেই সিনেগগের গেটটি দেখতে পেলাম। এটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে কিছু স্টাফের মাধ্যমে সংরক্ষিত রয়েছে। স্টাফ আমাদের সাদর আমন্ত্রণ জানিয়ে ভেতরটা ঘুরে দেখতে বললেন। ভিতরে ঢুকে চমকে গেছি। এত সুন্দর একটা ঐতিহ্য কলকাতার বুকে দিনে দিনে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। বিদেশ থেকে আনানো ইটালিয়ান মার্বেল দিয়ে সজ্জিত এই ক্ষেত্র, এছাড়াও আছে রঙিন কাঁচের জানলা প্লেক্স, যাতে হিব্রু ভাষায় খোদাই করা রয়েছে অনেক তথ্য। এছাড়াও প্রাচীন হিব্রু পুঁথি যা জিউইশ ধর্মের প্রতীক, তাও অতি যত্নের সাথে সংরক্ষণ করা হয়েছে এই সিনেগগে। সত্যি নিস্তব্ধতা এতটাই সুন্দর। এখানে মোট 2টি ফ্লোর আছে। সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরে। উপর থেকে সিনেগগটিকে যেন আরো ঐশ্বরিক দেখাচ্ছিল। উপরে মহিলাদের প্রার্থনা ক্ষেত্র আর নিচে পুরুষদের। আপনারা যারা ঘুরে দেখতে ইচ্ছুক এই জায়গাটি, এই নিয়মগুলি মনে রাখার চেষ্টা করবেন। 1884-তে এলায়েস ডেভিড জোসেফ এজরা এই তীর্থক্ষেত্রটি প্রতিষ্ঠা করেন। তার সম্পর্কে স্মৃতিফলকে সব তথ্য পাওয়া যাবে। এরপর পৌঁছালাম নিউ মার্কেট। ঘোরার সাথে তো খাওয়াও দরকার। 100 বছর পুরনো এই জিউইশ বেকারি নাহুম অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড। আমার কারেন্ট ফেভারিট এখন ব্ল্যাক ফরেস্ট উইথ চেরি ইন দ্য টপ। এছাড়াও চকলেট পেস্ট্রি, লেমন টার্টস, চিকেন পাফ, কালারফুল কুকিজ, হোম মেড চকলেট সব পাওয়া যায় এখানে। স্পেশাল হার্ট কেকটা সবাইকে ট্রাই করতে হবে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।